কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছে মন্ত্রিসভা নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় এদিন কালো ব্যাচ ধারণ এবং তাদের আত্মার শান্তি কামনায় মসজিদে দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয় সাম্প্রতিক সহিংসতার পর মন্ত্রিসভার এটি প্রথম বৈঠক এতে নির্ধারিত বিষয় ছাড়াও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সহ অন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সভায় এই বিষয়ে তাদের প্রতিবেদন দেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদনে সাম্প্রতিক সহিংসতায় নিহতের সংখ্যা তিনজন বেড়ে একশো বলা হয়েছে সভার শুরুতে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তিনি জানান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয় বৈঠকে ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব আনুষ্ঠানিকভাবে হয়েছে আর যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাস ধারণ করা হবে এবং আহ মসজিদে দোয়া মন্দির আহ গির্জা এছাড়া সরকারি পাসপোর্ট ব্যবহারকারীদের অনারেভাল ভিসায় থাইল্যান্ড ভ্রমণের সুযোগ রেখে একটি চুক্তির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তি হালনাগাদ এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে আইন বিষয় সহযোগিতা সংক্রান্ত চুক্তি প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা রিতানাহার বৈশাখী সংবাদ ঢাকা